ধন্যবাদ। আমরা আলিশা মার্কেট চেয়ারম্যানের কাছে শুনলাম, আমাদের আসলে ওনাদের পক্ষ থেকে বেশ কিছু কথা বলেছেন, এবং আমরা আসলে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা সবসময় কিন্তু ব্যবসায়ীদের প্রমোট করি, তাদেরকে রেগুলেটরি সাপোর্ট বা যেভাবে আমাদের দেওয়ার কথা আমরা দেওয়ার চেষ্টা করি। তো আমরা হোপফুল যে ই কমার্স আবার ঘুরে দাঁড়াবে, এবং সেটা ঘুরে দাঁড়াতেই হবে। তো আমি আর বেশি সময় দেব না, আমরা এখানে আমাদের আজকের প্রধান অতিথি, এবং আপনারা জানেন যে যিনি সবসময় আমি আসলে এত বেশি সাপোর্ট পাই স্যারের কাছ থেকে, এবং সেটা অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো সহজ হয়ে যায়, কারণ আমাদের মুরব্বীদের বা গার্জিয়ান যারা আছে তাদের কাছ থেকে যদি পজিটিভ সাপোর্ট পাওয়া যায় তখনই কিন্তু আমরা নিচে কাজ করতে পারি। তা আমি আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপনকান্তি ঘোষ স্যারকে তার প্রধান অতিথির বক্তব্য, এবং আমাদের আলিশা মার্কেটের 10 জন গ্রাহককে 28,36,000 টাকা যে আমরা আজকে ফেরত প্রদান করছি সেটা উদ্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সিনিয়র সচিব মহোদয়। ধন্যবাদ এএনএম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়। আজকে এখানে উপস্থিত আলিশা মার্কেটের উদ্যোক্তা সহ আমার অন্যান্য সকল সহকর্মীকে সালাম জানাচ্ছি, এবং অলরেডি সোয়া দুইটা প্রায় বাজে, সুতরাং কথা খুবই সংক্ষিপ্ত করতে হবে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে এই কমিটি, যে কমিটি প্রতিনিয়ত একসাথে বসে কাজ করার ফলে একসময় মনে হচ্ছিল যে আমরা কোনো গ্রাহককে টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু সেই ক্ষেত্র থেকে আমাদের কিন্তু অনেক অগ্রগতি হয়েছে। আমরা ইতিমধ্যে কিউকমের আমি দেখতে পাচ্ছি যে 2518 জন গ্রাহককে মোট 23,35,00,000 টাকা ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে, এটা চলমান আছে। আজকে আমরা আলিশা মার্কেটের 10 জন গ্রাহককে বোধহয় 28,00,000 টাকা, 28,36,286 টাকা দিতে যাচ্ছি। তো এইগুলাই একটি শুভ সূচনা, এবং আমরা মনে করি যে এইভাবে আমাদের অন্যান্য যে কোম্পানিগুলো অভিযুক্ত আছে বা মামলা যুক্ত আছে সেটাকেও এই কমিটি উপায় বের করবেন যে কিভাবে এই কমিটিগুলো যে টাকা ফেরত যোগ্য বা যে টাকা হয়তো উদ্ধার করা যাবে বিভিন্নভাবে সেই টাকাগুলো যেন গ্রাহকদেরকে ফেরত দেওয়া হয়। কারণ গ্রাহকদের বা দেশের মানুষের সবচেয়ে বড় কনসার্ন ছিল যে যে যারা এই ধরনের প্রতারণার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা টাকাটা ফেরত পাবে কিনা। তবে এটাও ঠিক যে কোনো ব্যবসায়ী বলি কার্যক্রম সব কিছু দেশের আইনের অধীনে চলে, এখানে নিজের কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। যদি প্রতারণা হয় সেটা অনলাইন বিজনেস হোক আর অফলাইন হোক, একজন গ্রাহকের সুযোগ আছে মামলা করার, বা রাষ্ট্রও মামলা করতে পারে। আমরা জানি যে ফৌজদারি মামলা রাষ্ট্রও করতে পারে, পুলিশের পক্ষ থেকে করা হয়। সুতরাং প্রতারণা করলে মামলা করা যাবে না, এরকম কোনো বিধান দেশের আইনে নাই। আইন যিনি ভঙ্গ করবেন তিনি ব্যবসায়ী হোক বা যেই হবেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্রের বিভিন্ন সংস্থা আছে, তারা নিয়েছে এবং নিবে। কিন্তু এর মধ্যে থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আবার কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, যেগুলো মামলা হয়নি সেগুলো আমরা এইভাবে ফেরত দিতে পারবো। যদি মামলা হয়ে থাকে তখন আবার হয়তো আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে, বা যার সম্পদ আছে হয়তো লিকুইড মানি নাই, সেই সম্পদ থেকে যদি লিকুইড করে এটা আবার গ্রাহককে ফেরত দিতে হয় সেখানেও কিন্তু মামলা থাকলে আদালতের রায় লাগবে। তো এই আমাদের যে বিচারিক কাঠামো দেশের আইন তার মধ্যে থেকে আমি আশা করব যে এই কমিটি সর্বোচ্চ চেষ্টা করবেন গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার, এবং সেই অর্থে মালিকদেরও যদি তারা ব্যবসা দাঁড় করাতে পারেন, তাদের আত্মীয় স্বজন আসতে পারেন, সেটাও আইনের আলোকেই বিচার্য হবে, সেখানে নিজের মন গড়া ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমার মনে হয় যে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে, আবারও আমাদের মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা কিন্তু এই বিষয়টি যথাযথভাবে ইতিবাচকভাবে প্রচার করছেন মানুষের মাঝে। তবে আমরা কিউকমের ইতিমধ্যে দিয়েছি 23 কোটি টাকা, এবং আজকে আলিশা মার্কেট দিচ্ছি, এর ফলে কিন্তু গ্রাহকদের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হচ্ছে অনেক বেশি, যে তারা ভাবছেন যে সবাই টাকা ফেরত পাবেন। তো আমাদের কার্যক্রম সেই লক্ষ্যেই ধাবিত হবে, পরিচালিত হবে। আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক গ্রাহককে এইভাবে পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়া যায়। তো এই কথা বলে আমার মনে হয় যে আমি শেষ করি এখানে, এবং আলিশা মার্কেটের যে 10 জন গ্রাহককে টাকা ফেরত দেওয়া হবে সেই কর্মসূচিও আজকে এখানে শুরু করতে যাচ্ছি, আমরা উদ্বোধন করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি এই মুহূর্তে SSL এর যারা প্রতিনিধি আছে আপনারা টাকা ফেরত দেওয়ার কার্যক্রমটা আপনারা শুরু করেন, কিভাবে করবেন একটু দেখেন, ক্লিক করে 10 জনের।
আপনি একজনকে দেন, তারপরে আমরা দেখি তারা তো আছে, তাদের কাছে আসছে কিনা। কিভাবে ওই দিনের মতোই ইয়ে নাই, সেট করা নাই, সেট করা আছে। করলেই হবে, অসুবিধা নেই, কাজটাই বড়। হ্যাঁ, না ওখানে আবার কেবল দিয়ে আনতে হবে নাকি স্যার? ওখানে যাবো, আপনার করার অসুবিধা নেই, আমি বলে দিব। প্রথম নাম কার সেটা বলতে পারেন? প্রথম কে পাচ্ছেন? সিগন্যাল তো যাচ্ছে না, এই আমাদের সমস্যা একটু থাকেই না, ওই দিনও দেখলাম যে একটু আমার নাম বা দেখতে পাই, কোন নয়জন একটু উঠে দাঁড়াতে পারেন? বললেন যে না, ওনারা করার পরে কার কাছে আচ্ছা, আপনাদের ওনাদের অ্যাকাউন্টে চলে যাবে তাই তো? তো আপনারা দিয়ে দেন, আপনারা দিয়ে দেন, ওনাদের অ্যাকাউন্টে চলে যাক। একটু বোধ হয় টেকনিক্যাল সমস্যা হচ্ছে, অলরেডি চলে গেছে, চলে গেছে কিনা দেখ।